कोलकाता के पाथुरिया घाट के पांचेरपल्ली सार्वजनिक दुर्गोत्सव का उद्घाटन कोलकाता उत्तर के सांसद सुदीप बंदोपाध्याय ने किया। इस मौके पर टीएमसी के सारे कार्यकर्ता एवं नेता उपस्थित थे। সামনে যারা বসে আছেন সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে একটা ভীষণ আনন্দের দিন যে আজকে চতুর্থীর এই পূর্ণ লগ্নে আমাদের মাতৃপ্রতিমার দ্বার উদ্ঘাটন করলেন আমাদের প্রিয় সাংসদ উত্তর কলকাতার সভাপতি আমাদের অভিভাবক আমাদের সুখ দুঃখের সাথী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। সঙ্গে আছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বিবেক গুপ্তা, সমিতির উনি সভাপতি এবং আজকে ওনার মুখেই সেই কথা শুনতে চাই। যা দিনকাল পড়েছে এসব পড়ে দেখলে ভাববে কি পড়ে এসছে। তিওয়ারিজির গলা একটা ছিল, খুলে দিয়েছে। বিবেকের গলা তো একটা ছিল, সব মোহাম্মদ আলী পার্কে দিয়েছিল। কি দিয়েছিল না, তুমিও তো ছিলে ওখানে। ইলোরা আমাকে সভাপতি করেছে, ওর মতো করে প্যাডে ছাপিয়ে দিয়েছে, আমিও দেখে নিয়েছি। কিন্তু খোকন এই যে বললো যে তিন মাস ধরে অত্যন্ত পরিশ্রম করে এটা করেছে, এটা আমি বিশ্বাস করি। ভীষণ কাজ পাগল, তাই যে কাজে মাথা দেবে সেই কাজকে মন প্রাণ দিয়ে শেষ করবার চেষ্টা করে, কোনো কিন্তু নেই। আর ইলোরা এখন প্রতিষ্ঠিত যোগ্য কাউন্সিলর এবং এখন জেলার দায়িত্বভার পেয়েছে একটি সংগঠনের। মমতা ব্যানার্জী আস্থা রেখেছেন, তার ফলে সম্ভব। এ দলে যে যেখানেই থাকুন না কেন, চূড়ান্ত স্বীকৃতি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে আসতে হয়। এখানে আমাদের মঞ্চ ভর্তি করে অনেক নেতারা আছেন,
এখানে সামনে অনেকে বসে আছে। এই দুর্গাপূজোকে নিয়ে আমাদের বাংলাতে এই ওয়ার্ডে তো হতোই বেশি সব দু বছর করোনা প্যান্ডেমিকের পর হচ্ছে, সেইভাবে ধুমধাম করে দু বছর হয়নি। এবছরে এত ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে দিদির মানে অনুপ্রেরণায় সব দিকে মন্দির ব্যান্ডেলে ব্যান্ডেলে মানে মানুষের ঢল, কি বলবেন? ঠিকই, আমাদের তো এবার সব থেকে গর্বের বিষয় আনন্দের বিষয় যে ইউনেস্কো কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের দুর্গা পুজো, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোকে সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য কার্নিভাল করেছে মাধ্যমে এই দুর্গা পুজোর যে আর্ট কালচার ট্র্যাডিশন সেগুলোকে তিনি করেছিলেন। আজকে আমরা তার স্বীকৃতি পেয়েছি রয়েছে। আমি বলছিলাম একটু আগে যে যিনি প্যান্ডেল করেন, যিনি প্রতিমা নির্মাণ করেন, যিনি লাইট দেন, যিনি প্রতিমার সাজসজ্জা তৈরি করেন, কত মানুষের জীবন জীবিকা, এবং যারা এই প্যান্ডেলের সামনে ছোটো ছোটো স্টল দিয়ে মানুষের খাবার দাবার যোগান দেন, কত মানুষ সারা বছর এই পুজোগুলোর দিকে তাকিয়ে থাকে, এর একটা বিরাট গুরুত্ব আছে বলেই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পূজা কমিটিগুলোকে 40,000-এর উপর পূজা কমিটিকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং ইলেকট্রিসিটি চার্জ 60% ডিসকাউন্ট করা হয়েছে, এবং ফায়ার ব্রিগেডের চার্জকে রিমুভ করা হয়েছে। এভাবে উৎসাহিত করা হয়েছে দুর্গা পুজোকে। আমরা চাই এই পুজো সকলে ভালোভাবে কাটাক, সবাই আনন্দ করুক, এবং আনন্দটা সবার মধ্যে ভাগ করে নিক। এই উৎসব যেন সবার উৎসবেই পরিণত হয়, সেটাই হচ্ছে প্রত্যেকটা বছর এক অন্যতম নজির করে, এবং এত সুন্দর সুন্দর বছরের টিম ছিল ওটা কি বলবেন? পাঁচরিয়া ঘাটা পাঁচে পুলি এটা 83তম বর্ষ। আমাদের জায়গাটা খুব ছোট, মানে এত ছোট জায়গার আপনারা দেখতেই পাচ্ছেন, নামা বৃহত্তর বড়বাজার অঞ্চলের একটা নামা ব্যবসায়ী গ্রাম, সেখানে রাস্তাটা হয়ে যাচ্ছে উপরে আমাদের প্যান্ডেল করতে হয়। প্রত্যেকবারই আমরা নিত্য নতুন ভাবে ভাবনার চেষ্টা করি। এবছরে আমাদের ভাবনা হচ্ছে পাত্তা মানে যাত্রা শিল্পটার যে অবক্ষয় সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি, যে যাত্রার কুশীলব, যাত্রার সাথে যুক্ত যারা ছিল সবাই মায়ের কাছে আবেদন করছে যে যেন সেই দিন আবার ফিরে আসে। এখন ইন্টারনেটের যুগ, অনেক পুরোনো দিন থেকে জীবনটা অনেক এগিয়ে গেছে, কিন্তু যাত্রা একটা শিল্প যেটা পূর্ব ভারতে বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। 600 বছর আগে শ্রী চৈতন্যর সময় থেকে কিন্তু যাত্রাটা আসে, একটা খুব সামাজিকভাবে একটা বিবেকের নানান কথা সমাজের মাধ্যমে, সংসারের নানা খুঁটিনাটির মাধ্যমে কিন্তু যাত্রার দর্শকের তালিকায় কখন